বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে রাজধানীর বিভিন্ন জায়গায় যে হামলা ও গ্রেফতার হয়েছে তার প্রতিবাদে আগামী 31 জুলাই সোমবার সারা দেশে জনসমাবেশ করবে বিএনপি। সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আওয়ামী লীগ নিজেরাই পুলিশের উপর হামলা চালিয়ে ও গাড়িতে আগুন জ্বালিয়ে বিএনপিকে দোষারোপ করছে। লায়লা নশরের রিপোর্ট। সরকার পতনের এক দফা দাবি আদায়ে শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনকালে নেতাকর্মীদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সোমবার সারা দেশে সব মহানগর জেলা সদরে বিক্ষোভ ও জনসমাবেশ কর্মসূচির ঘোষণা করেন দলের মহাসচিব। আজ রাজধানীতে যে অত্যাচার নিপীড়নের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা আগামী পরশু 31 জুলাই সোমবার সারা দেশে সকল মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করছি। আগামীকালই আমরা প্রতিবাদের দিন হিসাবে পালনের কথা ভেবেছিলাম, কিন্তু আমরা জানতে পেরেছি যে আগামীকাল সরকারি দল রাজপথে কর্মসূচির পালনের ঘোষণা দিয়েছে। আমরা তাই তাদের মতো একই দিনে কর্মসূচি না দিয়ে কর্মসূচি দিয়ে সংকট সৃষ্টি না করার সিদ্ধান্ত নিয়েছি। কর্মসূচি চলাকালে প্রধানমন্ত্রীর প্রতিনিধি ও পুলিশের পক্ষ থেকে বিএনপি নেতাদের আপ্যায়নের ঘটনাকে বিএনপি গুরুত্ব দিচ্ছে না বলেও জানান মির্জা ফখরুল। এসব আওয়ামী লীগের সাজানো নাটক বলেও মনে করেন তিনি। বাবু গণেশচন্দ্র রায়ের কমিটমেন্ট টু হিজ পার্টি অ্যান্ড পলিটিক্স, গণতন্ত্র, এটা প্রমাণ করার প্রয়োজন রাখে না। তিনি তার সারা জীবনের রাজনৈতিক জীবনে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন, রাজনীতি করেছেন, বড় হয়েছেন। এখানে মানুষ বুঝে গেছে, জেনে গেছে যে এগুলো পুরোপুরি ভাবে তারা তাদের রক্ষার জন্য এই সমস্ত নাটক করেছে। সুতরাং এই জিনিসগুলোকে আমরা এবং জনগণ কোনো গুরুত্বই দেয় না। মাতুয়াইল ও শ্যামলীতে গাড়িতে আগুন দেয়া ও ভাঙচুরের ঘটনায় বিএনপিকে দায়ী করাকে আওয়ামী লীগের অপচেষ্টা বলেও মন্তব্য করেন ফখরুল। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা।